হ্যালো, ওয়েলকাম টু নিবিস ব্লগ। আমি নিবেদিতা। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সেই সকাল থেকে ভাবছি যে আমি একটু তোমাদের সামনে আসবো, একটু কথা বলবো, কিন্তু আমি কিছুতেই সময় করতে পারছি না। এখন বাজে 11:15, রাত্রির 11:15। তো আমি দেখলাম যে না, ভেবেছি যখন আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিই, দু একটা জিনিস শেয়ার করেই নিই। আসলে কী নিয়ে ব্যস্ত বলো তো? মানে কাল আমার মেয়ে তো, বড় মেয়ে তো থাকে ওয়ারাঙ্গালে, তেলেঙ্গানায় আর কি, ওয়ারাঙ্গালে থাকে। ওয়ারাঙ্গালে জিনিসই ওরা ওখানে পায় না, যেগুলো জিনিস মিস করে আর কি ওখানে কলকাতার। যেরকম মানে অনেক খাওয়ার জিনিস বলো, অনেক অনেক রকমেরই জিনিসপত্র মিস করে। যেমন সামান্য আমি বলছি, আমার মেয়ে বলে যে আমরা সেই চুলে ক্লাচার বাঁধি না, তো সেই ক্লাচারগুলো পর্যন্ত ও বলে কি এখানে ক্লাচারগুলো কীরকম ভালো লাগে না কলকাতা থেকে আসলেও নিয়ে যায়। তো আমার ক্লাচারগুলো না কীরকম হয়ে গেছে কলকাতা থেকে, যখন আবার আসবে তোমরা নিয়ে আসবে। মানে আমার ছোটো মেয়ে এই আগামীকাল ও দিদির কাছে যাচ্ছে আর কি, তো সেই ও যাবে বলে ও কী কী মিস করে, ওরা দুজনে কী কী মিস করে সেই জিনিসগুলো একটু একটু করে সবাই, বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা সবাই একটু চেষ্টা করে যে ওরা যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, তাহলে ও যেগুলো যেগুলো মিস করে সেগুলো সেগুলো পাঠিয়ে দিই। তো এই সমস্ত করতে গিয়ে না আমি মানে একদম মানে ভীষণভাবে আজকে ব্যস্ত ছিলাম। তো সেই এই আমরা এতক্ষণ ধরে ওর যাওয়ার, কালকে সকালবেলায় বেরোবো, কালকে 12টার সময় ওর ট্রেন, তো 9:30-10টার সময় বাড়ি থেকে বেরোবো। তো সেই ওর লাগেজ ফাগেজ গোছাচ্ছিলাম, তো গোছাতে গিয়ে এইমাত্র ও কী কী মিস করে ওয়ারাঙ্গালি থেকে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করবো বলে আজকে সকাল থেকেই ভাবছি। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা ভাবি না যে সব জায়গায় কি সব কিছু পাওয়া যায়, কিন্তু আসলে কী বলতো, এক একটা স্টেটে তো এক এক রকমের একটা মানে কী বলবো, মানে সব কিছু আলাদা আলাদা হয় না। একটা স্টেটে খাওয়া দাওয়া বা কিছু পাওয়া যায়, মানে তাদের যেমন সাউথে যেমন পুরোটাই অন্য রকমের, আমাদের আমরা কলকাতা যেরকম যা যা পাই, সাউথে তো ওদের একেবারেই অন্যরকম টেস্ট। সাউথ কেন বলবো, আমি যে কোনো স্টেটেই যাই না কেন অন্য অন্য টেস্ট হয়, তো ওখানে ওরকম একটা অন্য টেস্ট। তো সবটার সঙ্গে ঠিক ম্যাচ করে ওঠা তো সবসময় যায় না, আর ওরা বেশি দিন হলো যায়নি, 1.5 বছর হলো গেছে, তো এখনও মানে ওখানে থাকবে না, ওরা পরবর্তীকালে ওখান থেকে শিফট করবে, কিন্তু যে কদিন আছে সে কদিন তো ওখানে মনটা বসিয়ে থাকতে হবে, না তো কাজকর্ম কী করে মন দিয়ে করবে। তো তারপরেও যে জিনিসগুলো পাওয়া যায়, যে খাবার দাবারগুলো পাওয়া যায়, সবটা ঠিক মানে ভালো লাগার মতো হয় না আর কি। নিজে যেটা চাই সেটা ঠিক পাই না, সমস্ত সবজি পাওয়া যায় না, সমস্ত আমরা যে সমস্ত মশলাপাতি ইউজ করি সব রকমটা সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, এরকম আর কি হয়। তো ও যে জিনিসগুলো মিস করে সেগুলো আমি একটু, আমি বা আমার বাড়ির লোকেরা, শ্বশুর শাশুড়ি সবাই এগুলোকে চেষ্টা করে যে ওরা ওখানে থাকে, ওদেরকে একটুখানি ওদের ভালো লাগা জিনিসগুলো পাঠাই। তো আমরা সবাই মিলে চেষ্টা করে যেটুকুনি যেগুলো যেগুলো ওদের ওরা মিস করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সামান্য সামান্য জিনিস, জানো তো, জিনিসগুলো কিন্তু খুবই সামান্য, কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় যখন যাওয়া হয় তখন সেখানে যখন ওই জিনিসগুলো পাওয়া যায় না, তখন মানে এই বাড়িতে অমুক সময় অমুক জিনিসটা খেতাম, অমুক সময় অমুক জিনিসটা ব্যবহার করতাম, ওরকম মনে হয়। তো তো ওদেরও সেরকম। দেখো সামান্য মানে চিড়ে ভাজা, দেখো তেলে চিড়ে ভাজা হয়, কত টেস্টি টেস্টি চিড়ে ভাজা হয়, কত ভাপা চিড়ে হয়, কত রকমের মিক্সচারের হয়, চানাচুরের মধ্যে হয়, কিন্তু আমার মেয়ে আমাদের এখানে একটা অনেক জায়গায় হয় কলকাতায় বানায় তৈরি করে, ওই বালুতে ভাজা যে চিড়ে ভাজা হয় না, সেই চিড়ে ভাজা আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে। আর ও একটুখানি মানে স্বাস্থ্য সচেতন, একটু খেয়াল করে মানে এরও যে তেল কম মশলা কম ওরকম খাওয়া খেতে ভালোবাসে, কিন্তু এই চিড়ে ভাজাটা ওর জন্য একেবারে প্রচণ্ড ফেভারিট। আর এখান থেকে যখন এখানে যখন আসি, যখন যাই ওরা ট্রেনে, তো আমি এটা ওটা যাই বানিয়ে দিই, ও বলে আমার চিড়ে ভাজাটা আমি সারা ট্রেনে খেতে খেতে গেছি। তো চিড়ে ভাজাটা ওর বালুতে ভাজা সামান্য চিড়ে ভাজা ওইটাও প্রচণ্ডভাবে মিস করে। চিড়ে ভাজার প্যাকেট একটু পাঠাবো, তো সেই সেটা আমি প্যাক করেছি, সেটা তোমাদেরকে দেখালাম। জিনিসটা কিন্তু খুবই সামান্য, কিন্তু এটা ওখানে পাওয়া যায়, ওখানে চিড়ে ভাজা পাওয়া যায়, অনেক রকমের চিড়ে ভাজা পাওয়া যায়, কিন্তু এই বালুতে ভাজা চিড়ে ভাজা ওখানে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে এইটা অবশ্য ওখানেও পাওয়া যায়, তবে ওদের ওখান থেকে অনেকটা দোকানটা দূর বলে ওরা ঠিক সবসময় যেতে পারে না। তো এটা হচ্ছে তোমার পতঞ্জলির এই সদিত হারাদ বলে একটা আছে, এটা মানে পাচক বলে এটাকে। দেখো এটা একটা মুখসর্দির মতন আর কি, খুব টক কিন্তু খেতে খুব ভালো। তো এইটা ওদের
খুব প্রিয়, সে আমার মেয়ে দুটো নিয়ে গেছিলো, শেষ হয়ে গেছে, আমাকে আবার বলেছে এটা আমাকে পাঠাবে, এটা একটা সিজন না কিনে ওকে পাঠাচ্ছি। তারপরে এটা একটা প্লেন আমাদের বাজারে পাওয়া যায় একটা ঝুড়ি বাজার, এটা উত্তমের ঝুড়ি বাজার। এই ঝুড়ি বাজার দেখো, ঝুড়ি বাজার বিভিন্ন রকম, আর সাউথে তো বিশেষ করে বেসনের জিনিস ভীষণ, মানে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। ওই কলকাতাতে কি উত্তমের ঝুড়ি ভাজা ওর এত প্রিয়, তো সেটা বলে দিয়েছি, মা এটা আমাকে পাঠিয়েছে, উত্তমের ঝুড়ি ভাজা নেওয়া হয়েছে। তারপরে বেকারির বিস্কুট, বেকারির বিস্কুটগুলো কলকাতায় এইরকম বেকারির বিস্কুট অন্য জায়গায় পাওয়া যায় না, আমি দেখেছি অনেক জায়গায় অনেক রকম বিস্কিট পাওয়া যায়, খাস্তা বিস্কিট হ্যান ত্যান, কিন্তু এই রকম বেকারির মানে এই ধরনের যত রকমের হয় বেকারির বিস্কিট কিন্তু পাওয়া যায় না। এই বিস্কিটগুলো খুব মিস করে, আগেরবারও আমি গেছিলাম সময় নিয়ে গেছি, মানে সে কী আনন্দ দুজনের হয়েছে, তো আমি বিস্কিটটা নিয়েছি। আর নিয়েছি ও, এবারে আমি তোমাদের দেখাই, ও আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ের প্রিয়, মানে ভীষণ মিস করছে নাকি এই জিনিসটা। ওখানে তো মানে চানাচুর তো ওখানে ভ্যারাইটি, সাউথে তো চানাচুর প্রচুর রকমের পাওয়া যায়, কিন্তু এই কুণ্ডুর আলু ঝুড়ি ভাজা এটা নাকি ওরা ভীষণ মিস করছে, এই যে কুণ্ডুর আলু ঝুড়ি ভাজা এই এটা ওরা ভীষণ মিস করছে। আমার মেয়ে বললো মা কুণ্ডুর আলু ঝুড়ি ভাজাটা তুমি কিন্তু অবশ্যই পাঠিও, এই কুণ্ডুর আলু ঝুড়ি ভাজা পাঠাচ্ছি। কিচ্ছু না, অতি সামান্য জিনিসগুলো, কিন্তু আমি তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আমি কেক মাফিনস মোমোজ এসব তো বানাই, মানে বেকারি আইটেমগুলো অনেকগুলো বানাই, তো ও মানে এমনি ধরো ক্রিম কেক বা সমস্ত তো ট্রেনে এতটা জার্নি করে গেলে দেওয়া যাবে না, তো ওই চকলেট মাফিনস মাফিনস চকলেট মাফিনস বানিয়েছি, এই যে ওর জন্য চকলেট মাফিনস বানিয়েছি, এগুলো ওকে আজকেই বানিয়েছি চকলেট মাফিনস, তো সেগুলো ওর জন্য পাঠাবো, ওদের জন্য দুজনের জন্য চকলেট মাফিনস বানিয়েছি, এগুলো ওদের জন্য পাঠাবো। আর মানে খুব মনটা খারাপ লাগে যখনই কিছু বানাই না বাড়িতে, ওরা দুজনে ওখানে থাকে, খুব মনটা খারাপ লাগে। তো যাই হোক, এখন ছোটো মেয়েটা যাচ্ছে, ওর সঙ্গে যেটুকু পাঠাতে পারি, ও একা যাচ্ছে তো বেশি কিছু দিতেও পারবো না, লাগেজ বাড়ি হয়ে যাবে, একা একা যাবে, তো মানে কমের মধ্যে যেটুকু একটুখানি ওদেরকে দেওয়া যায় একটু ওরা আনন্দ পাবে। মানে ওখানে তো ওই যে ধরনের সব সব ঝাল ঝাল পাওয়া যায়, তো ওগুলো ঠিক মানে ভালো লাগে না, ওরা ওইভাবে খেয়ে অভ্যস্ত নয় তো, আর ঠিক শরীরেও নেয় না, ওখানকার লোকেদের শরীরে একরকম নেওয়ার ক্যাপাসিটি, আর বাংলা থেকে গিয়ে না ওই ঝাল ঝাল টক টক সবই তো তেঁতুল, ওগুলো ঠিক পারে না ওরা খেতে। তো যাই হোক, তো সেজন্য ওদের পছন্দ মতন কয়েকটা জিনিস একটু পাঠানোর চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো আমার মানে ওর শ্বশুর শাশুড়ি এসেছিলেন আজকে, ওনারা চন্দননগরে থাকেন, তো চন্দননগরের মিষ্টি তো ভীষণ ভালো, মানে অতিরিক্তই ভালো টেস্ট তোমরা সবাই জানো, তো ওনারা সেই চন্দননগরের মিষ্টি দু রকমের মিষ্টি ওর মধ্যে প্যাক করে নিয়ে এসছেন, তো সেইটা ওদেরকে আমরা কালকে মানে ছোটো মেয়ের সঙ্গে পাঠাবো। হ্যাঁ, এখানে মিষ্টি আছে, খুব নরম পাকের মিষ্টি তো পাঠানো যাবে না, 24 ঘন্টার জার্নি, কড়া পাকের সন্দেশ ওদের জন্য নিয়ে এসেছে। ওনা উনি আবার ওনা ওর আমার মেয়ের শাশুড়ি যে উনি আচার করে দিয়েছেন, আচার করে রেডি করে দিয়েছেন, এরকম প্যাক ট্যাক করে ওটা এটা পাঠাবো, ওরা খুব ভালোবাসে আচার খেতে। আচ্ছা, এবারে আমার জামাই ভীষণ ভালোবাসে তিলের নাড়ু খেতে, এই যে তিলের নাড়ু বানিয়ে দিয়েছেন উনি, সেই তিলের নাড়ু নিয়ে যাবো, ঠিক আছে। আর কি আছে, ও এই নিমকিটা আমার বান্ধবী পাঠিয়েছে, এইসব নিমকি টিমকি তো ভীষণ মানে ওখানে পাওয়া যায়, কিন্তু কী বলতো তাও এখানের থেকে একটা টেস্টের পার্থক্য আছে, তো সেই এই নিমকি আমার বান্ধবী পাঠিয়েছে, কালকেই ওর বাড়ি গেছিলাম, ও পাঠিয়েছে এই নিমকিটা নিয়ে যা মেয়েকে দিবি, এটা ও পাঠিয়েছে সব মাসে। আর তারপরে আমার বাড়িতে আমার খুশাশুড়ি ওর মাম্মাম আর কি, আমার মেয়ের মাম্মাম বলে, মেয়েরা মাম্মাম বলে, আমার খুশাশুড়ি তো কাকিমা ভীষণ ভালোবাসেন নাতনিদের, তো ওই কদিন আগেই ওর জন্মদিন গেছে আমার মেয়ে, তো সবসময় এখানে থাকলে তো মাম্মামের হাতে রান্না খাও, ওর হচ্ছে মাম্মামের থেকে গিফট হচ্ছে মাম্মামের অন্য কিছু, মাম্মাম যে যাই দিক না কেন তুমি কিছু রান্না করে দেবে আমাকে, পনির রান্না করে দেবে, এসব আবদার থাকে মাম্মামের কাছে, তো এত দূরে তো পনির পাঠাতে পারবে না, তো মাম্মাম বলেছে
রসগোল্লা পাঠাবো। আর কলকাতার রসগোল্লা তো কোনো জায়গায় পাওয়া যায় না, তারপরে এই চন্দননগর শ্যারোপুলির রসগোল্লা মানে বিখ্যাত, তো সেই শ্যারোপুলির রসগোল্লা ওর মামাম পাঠাবে। রসগোল্লাটা আজকে আনিনি, কালকে যাওয়ার সময় কিনে নেবো, ওটা ওর মামামা গিফট। দেখাতেও হাসিও পাচ্ছি, কারণ যেই দেখবে সে হাসবে। একটা হজবিগুলি, এইগুলো ওদের খুব প্রিয়, এটা আমার মেয়ে খুব ভালোবাসে, তো এটা একটা কিনে এনে ওকে পাঠাচ্ছি। হজমিগুলি প্লেন টক টক, মানে জোয়ানের জোয়ান বেটে আমলকি টামলকি দিয়ে এরকম হজমিগুলি খুব প্রিয়, এগুলো নাকি মিস করে। ঠিক আছে, আমি এটাও পাঠালাম। বোন যাচ্ছে, আর এখানে সবাই ওকে যারা ভালোবাসে তারা সবাই ওদেরকে কিছু 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 জিনিস দিয়ে পাঠাচ্ছে, এগুলো পেয়ে ওরা নিশ্চয়ই খুব আনন্দ পাবে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক রাত হয়েছে, 12টা বাজে, আর আজকে এখানেই আসি। তোমরা সকলে ভালো থাকো, ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমি একটু এগোতে পারি। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছো, তাই জন্যই আমি এগোতে পেরেছি এতদূর। আরও তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে আজকে এখানেই আসি। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা।